আমি আচার্য শ্রী অর্চ্য ভট্টাচার্য আছি আপনাদের সাথে লাইভ অনুষ্ঠানে। আপনারা যারা আমার সাথে ফোনে কথা বলতে চাইছেন তারা দেখুন টিভি স্ক্রিনের উপরে একটা ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে, ওই ল্যান্ডলাইন নাম্বার মানে 033 দিয়ে যে নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারে ফোন করবেন, আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে রাজযোগ। রাজযোগের বিভিন্ন পার্ট অ্যাকচুয়ালি চলছে অনেকগুলো। অ্যাকচুয়ালি রাজযোগ একটা খুব বিস্তৃত সাবজেক্ট অ্যাস্ট্রোলজির মধ্যে, রাজ্য একটা বড় অংশ। তো রাজযোগ নিয়ে তাই কিছু কথা বলছি আমি। তো এই রাজযোগের মধ্যে দেখা গেছে, এর আগের দিন রাহুর একটা পোর্শনের কথা বলেছি, যে রাহু এমন একটা প্ল্যানেট যাকে আমরা সবাই বলি রাহু শুধু খারাপ করে, পজিটিভ কিছু দেয় না ম্যাক্সিমাম আমরা দেখি, কিন্তু রাহুরও পজিটিভ গুণ আছে। রাহুর বেসিক যেটা নেচার সেটা আগে কিন্তু আমাদের জানাটা খুব প্রয়োজন। রাহুকে আমরা যে বিচার করি যে খারাপ বা ভালো, যাই হোক, রাহুর নেচারটাকে আগে জানাটাও দরকার। আমরা ইন জেনারেল বলে থাকি কি রাহু সব কিছু গ্রহণ করে, সব রাখতে পারে না, ছেড়ে দেয়, এটা কিন্তু আমরা বলি। নমস্কার, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার দাদা, ব্যান্ডেল থেকে সন্দীপ বাগচি বলছিলাম। নমস্কার, ভালো আছেন? প্রোগ্রাম দেখা হয়? প্রোগ্রাম রাত্রের দিকে হয়, রাত্রের দিকে ওই তো আজকে লাইভে পেয়ে গেলাম অনুষ্ঠানটা দাদা, খুব পেয়ে ভালো লাগছে। ধন্যবাদ। রাত্রি অ্যাকচুয়ালি রোজই হবে, যেমন টাইমিং যা আছে তাই হবে, খালি এক্সট্রা রবিবার দিন এই 2:25 থেকে, এবার থেকে প্রত্যেক রবিবার শুধু দিনের বেলায় 2:25-এ হবে। আচ্ছা দাদা, ওই দিনই তাহলে আমি ফলো করব। ঠিক আছে, বলুন কার সম্পর্কে জানতে চান? আমার সম্পর্কে। আপনার নাম? নাম হচ্ছে সন্দীপ বাগচি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 14/12/1996। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে সময় সকাল 6:25। জন্মস্থান ব্যান্ডেল? না না, জন্মস্থান ক্যালকাটা মেডিকেল কলেজ। আচ্ছা, আপনার তো দেখছি ধনু লগ্ন মকর রাশি, ফোর্থ হাউসে আপনার সাধু সর্প দোষ আছে দেখছি। আচ্ছা, 12th হাউসে আপনার দারিদ্র যোগ দেখছি। আচ্ছা, প্লাস 7:30 চলছে। আচ্ছা, প্লাস রাহুর পিরিয়ড চলছে, টাইমটা কিন্তু আপনার তো দেখছি মোটো খুব একটা ভালো যাচ্ছে না। টাইমটা তো খুব খারাপ যাচ্ছে, কোনো কিছু ঠিকঠাক হচ্ছে না, যা করতে যাচ্ছেন সব বাধা সৃষ্টি হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে অর্ধেক কাজ। আচ্ছা, সরকারি চাকরি হবে দাদা? সরকারি চাকরি হওয়ার প্রবাবিলিটি আছে, বাট 20-25%, কিন্তু আমার মনে হয় সরকারি চাকরি করার থেকে আপনি প্রাইভেট সেক্টরে একটু ট্রাই করুন, বিশেষ করে বাড়ি থেকে দূরে। বাড়ি থেকে দূরে তো আমি চেষ্টা করেছিলাম, একটু ভিডিও কল কোম্পানিতে চাকরি পেয়েছিলাম, তো কম চাকরিটা আমার চলে গেছে আর কি। বাইরেই আবার ট্রাই করুন, সরকারি চাকরির থেকে বাইরে চাই। ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা করেছি, ইলেকট্রনিক্স এন্ড টেলিকম কমিউনিকেশন, কিন্তু ওই তো এখন তো ইঞ্জিনিয়ারিং এর বাজার তো খুবই খারাপ, তাও দেখছি সরকারি বেসরকারি খবর দিই। বিদেশে ট্রাই করুন, কিন্তু যদি বিদেশে যান, যদি বিদেশে যান তাহলে আপনার জন্য সেটা কিন্তু বেটারমেন্ট হবে। হ্যাঁ, কি কিসে যাব? বাইরে যদি যান, ফরেন কান্ট্রিতে যদি যান, সেটা আপনার জন্য অনেক বেটার হবে। না না, ফরেন কান্ট্রিতে ঠিক বাড়ি থেকে অ্যালাউ করবে না। তাহলে আপনার জন্মছকে কিন্তু রেমেডি করতে হবে, রেমেডি না করলে আপনি কিন্তু বেটারমেন্ট পাবেন না। সেটা দেখুন প্রোগ্রামের পরে, মোবাইল নাম্বারে ফোন করুন, আমার চেম্বারে ভিজিট করতে হবে, করে কথা বলতে হবে। ঠিক আছে, খারাপ এই মুহূর্তে আর কিছু নেই, কিন্তু ওই খারাপ হচ্ছে লাইফের ক্ষেত্রে খারাপ, প্রত্যেকটা স্টেপে আপনার বাধা সৃষ্টি হয়ে যাবে। ঠিক আছে, আপনি পরে ফোন করে নিন, করে জেনে নেন। ঠিক আছে, নমস্কার। যে ব্যাপারটা হচ্ছে রাহু পজিটিভ বা রাহুর গুণ কিন্তু শুধুমাত্র ওইটুকুই না, রাহুর একটা বিভৎস বড় গুণ আছে, সেটা হচ্ছে রাহু যে কোনো বিষয়কে 0 থেকে 100 করে দিতে পারে, এটা হচ্ছে রাহুর সব থেকে বড় গুণ। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, কোথা থেকে বলছেন? আমি থেকে বলছি। কার সম্পর্কে জানতে চান? আমার মেয়ের সম্পর্কে জানবো। মেয়ের নাম? মেয়ের নাম দেবশ্রী পাল। ডেট অফ বার্থ? 9 এপ্রিল 2001। 9 আগস্ট, ওকে, 2001।
টাইম 2001 টাইম জন্ম সময় 7টা 45 7টা 45 মিনিটে জলপাইগুড়িতে জলপাইগুড়িতে আচ্ছা আচ্ছা নেক্সট মান্থে তো আবার শিলিগুড়ি আসছি আমি ধন্যবাদ আপনার মেয়ের তো লগ্ন দেখছি কুম্ভ লগ্ন রাশি হচ্ছে তো মীন রাশি আপনার মেয়ের কিন্তু খুব বিচার বুদ্ধি আছে খুব বুদ্ধি বিবেচনা করে চলে আপনার মেয়ের খুব বুদ্ধি বিশেষ করে কিন্তু সমস্যা আছে কিছু প্রচুর গুপ্ত শত্রুতা আছে কেরিয়ারে কিন্তু ডেভেলপমেন্ট হবে আপনার মেয়ের কেরিয়ারে ডেভেলপমেন্ট হবে ভালো জায়গায় যাবে ও তবে প্রচুর সরকারি হবে কিন্তু প্রচুর গুপ্ত শত্রুতা আছে ঠিক আছে ওকে বলবেন শনিবার দিন একটু ভেজ খেতে ভেজ খাবে ভেজ নিরামিষ খাবে আর শনি মন্দিরে একটু পুজো দিতে পারলে ভালো হতো ওকে এইটুকু করতে বলুন না ওর জন্য এটাই বেটার মা হয়ে অনেক কিছু করা যায় কিন্তু যে জাতক বা জাতিকা যার জন্ম ছক তাকে তার কর্মফল থেকে যদি বাঁচতে হয় তাকে নিজেকে করতে হবে ঠিক আছে মায়ের আশীর্বাদরই অনেকটা কিন্তু কর্ম করতে হলে নিজেকে করতে হবে বলুন ম্যারেজ লাইফ খুব একটা ভালো যাবে না আপনি বুকিং করিয়ে নিতে পারেন ঠিক আছে ল্যান্ডলাইন মোবাইল যে নাম্বার গুলো আছে বুকিং নাম্বার ঠিক আছে ভালো থাকবেন নমস্কার রাহুল পজিটিভ সাইড হচ্ছে যে কোনো জিনিসকে ট্রিগার করে দেয় বাড়িয়ে দেয় যেটা থেকে 100 এ পৌঁছে দেয় হ্যাঁ নমস্কার নমস্কার আমি কৃষ্ণনগর থেকে বলছি আচ্ছা কার সম্পর্কে জানতে চান আমার নিজের আপনার নাম জ্যোতির্বানু সরকার ডেট অফ বার্থ 21/8/1970 জন্ম সময় জন্মস্থান সিংহ লগ্ন মকর রাশি আপনার নার্ভের কোনো সমস্যা আছে দাদা নার্ভের সমস্যা নেই এখনো নেই নার্ভের একটা হার্টের সমস্যা হয়েছিল হার্টের আপনার যাই হোক আপনার বিচার আপনার বুদ্ধি প্রচুর আপনার লগ্নেই বুধাদিত্য যোগ আছে ঠিক আছে কিন্তু বর্তমানে আপনার শনি সাড়ে সাতই চলছে তো যার ফলে কি হচ্ছে আপনার লাইফটা একটু আনস্টেবল হয়ে গেছে তাই তো একদম জায়গা পাচ্ছেন না যেটা করতে যাবেন মনে করছেন বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে খুব সমস্যায় পড়ে আছেন আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে পচনশীল দ্রব্যের বিজনেস করুন বা লোহার বিজনেস করুন বা তেলের বিজনেস করুন এটা কিন্তু আপনার জন্য বেটার হবে আচ্ছা বলছি স্যার আমার পরি আমি অ্যাকচুয়ালি রেডিমেড গার্মেন্টসের ব্যবসা দীর্ঘদিন বহু বছর আগে থেকে প্রায় 30 বছর দেখুন এই মুহূর্তে আপনার যা টাইম চলছে তাতে আপনি ওটাই কিন্তু লস পড়বে লস খাবেন এবং প্রচুর স্ট্রাগল করবেন আমি 30 তারিখে তো কৃষ্ণনগর আসছি পারলে কৃষ্ণনগর একবার মিট করে নিন ফোন করে নেবেন আপনাকে আমি বলে দেবো ঠিক আছে পারলে ওখানে মিট করে নিন আপনার কিন্তু জন্মছকে যা পজিশন আছে এখানে কিন্তু আপনি যদি রেমেডি না করেন তাহলে কিন্তু আপনার মানে বিজনেসের ক্ষেত্রে এই মুহূর্তে প্রচুর সমস্যা তৈরি হবে ঠিক আছে ভালো থাকবেন নমস্কার হ্যালো 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 নমস্কার হ্যাঁ নমস্কার কোথা থেকে বলছেন হ্যাঁ বেহান আমি আমার ছেলের সম্পর্কে একটু জানতে চাই ছেলের নাম অর্চনদীপ্তি ডেট অফ বার্থ 18 মে 2008 জন্মস্থান বলুন কি জানতে চান আমি পড়াশোনা সম্বন্ধে জানতে
এর পড়াশোনায় এই মুহূর্তে খুব ডিস্টারবেন্স চলবে, কারণ এর যেটা দেখছি কিন্তু খুব মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাবে, কারণ পড়াশোনায় মন বসাতে পারবে না, খুব মন চঞ্চল হবে, পড়াশোনায় বাধা সৃষ্টি হবে, বুঝতে পেরেছেন? হুম হুম আচ্ছা, ও সায়েন্স নিয়ে পড়তে পারবে? হুম, সায়েন্স নিয়ে পড়তে পারবে, ঠিক আছে, সায়েন্স নিয়ে পড়তে পারবে, কিন্তু এই মুহূর্তে পড়াশোনায় খুব চঞ্চলতা থাকবে। একটু মেডিটেশন করান, কাজ দেবে, আর একটু এক্সারসাইজ করান, ঠিক আছে? আচ্ছা, নমস্কার। রাহু কি করছে, যে কোনো জিনিসকে বাড়িয়ে দিচ্ছে। এইবার রাহু তাহলে রাজযোগে কি করে রেজাল্ট দিচ্ছে? রাহু ইন জেনারেল দেখে গেছে পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে বৃষ, মিথুন, কর্কটে, এই তিনটে রাশিতে রাহু কিন্তু খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। তাহলে যদি এবার ধরুন কোনো জাতকের ক্ষেত্রে লগ্নের যদি দ্বিতীয় হয়, চতুর্থ হয় বা ষষ্ঠে লগ্ন অপেক্ষা, ঠিক আছে, যদি এই তিন জায়গায় রাহুর অবস্থান আর সেটা যদি বৃষ, মিথুন বা কর্কট হয়, এই যদি ফ্যাক্টরে রাহুর অবস্থান হয়, তাহলে সেই জাতক কিন্তু জীবনের একটা নির্দিষ্ট সময়ের পরে অনেক উন্নতি করে, এবং দেখা গেছে এনারা কিন্তু পলিটিক্সে বেশিরভাগ ক্ষেত্রে নেতা মন্ত্রী এই সব লেভেলে পৌঁছতে পারে, এই জায়গাটায় কিন্তু অনেক ডেভেলপমেন্ট হয়, এটা কিন্তু রাহু করায়। কারণ রাহু যে কোনো জিনিসকে পজিটিভ ওয়েতেও বাড়াতে পারে, নেগেটিভ ওয়েতেও বাড়িয়ে দিতে পারে। ধরুন কারো 10% চান্স আছে, সেটা কিন্তু 100% করে দিতেই পারে রাহু। হ্যাঁ নমস্কার, নমস্কার, কার সম্পর্কে জানতে চান? আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। আপনি কোথা থেকে বলছেন? আচ্ছা, ছেলের নাম? সৌরভ ব্যানার্জি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 28/7/2008। জন্ম সময়? সময় হচ্ছে 11:57 সকালবেলা। জন্মস্থান কল্যাণী? হ্যালো, জন্মস্থান কি কল্যাণী? হ্যাঁ, জন্মস্থান কল্যাণী। এর বৃশ্চিক লগ্ন আর কর্কট রাশি, এর দেখুন কালসর্প দোষ আছে, ঠিক আছে, এছাড়াও গ্রহণ দোষ আছে। এর ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে যে কোনো বিষয়ে খুব স্ট্রাগলিং করতে হবে, সব বিষয়ে পড়াশোনায় যে রেজাল্টটা আপনারা চাইছেন দেখবেন রেজাল্টটা সেইভাবে হবে না, যদিও এর কিন্তু খুব বুদ্ধি আছে, থাকার ফলেও কিন্তু তার অ্যাপ্লিকেশন খুব ভালো হবে না, আর ছেলেটি একটু অলস হবে, কোনো কাজ চট করে করতে পারবে না, কি ঠিক বলছো তো? একদম একদম একদম। এর জন্য কিন্তু একে রেমেডি করাতে হবে, রেমেডি না করলে পড়াশোনার বেটারমেন্ট পাবেন না, লাইফে ডেভেলপমেন্টেও বাধা সৃষ্টি হবে। আচ্ছা, ঠিক আছে, সেটা সেটা কি করে করতে হবে রেমেডি? রেমেডি করতে গেলে দেখুন এই টিভি স্ক্রিনে যে মোবাইল নাম্বার গুলো যাচ্ছে ওই নাম্বারে ফোন করে চেম্বারে বুকিং করে চেম্বারে আসতে হবে, এসে কথা বলতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নমস্কার। তাহলে রাহু কিন্তু যে কোনো জিনিসকে 0 থেকে 100% করে দিতে পারে। এক্ষেত্রে যদি এই অবস্থান হয় তাহলে যে জাতক বা জাতিকার জন্মচক্রে রাহু এই অবস্থানে থাকবে তার ডেফিনেটলি সে রাজনীতিতে যাবে এবং রাজনৈতিকভাবে কিন্তু সে ডেভেলপমেন্ট করবে। এর সাথে সাথে অবশ্য মঙ্গলের অবস্থানটাও দেখতে হবে, বিচার করতে হবে। কিন্তু রাহুর যদি এই পজিশন থাকে, বললাম রাহু 10 থেকে বা 0 থেকে 100 করে দিতে খুব ভালো পারে, সেই জায়গাটায় কিন্তু রাহু তার কাজটি করে যাবে, এবং যে কোনো ব্যক্তি তিনি হয়তো হঠাৎ করে লাইফের মোড় ঘুরে যাবে, তিনি একজন নর্মাল সাধারণ অবস্থায় আছেন, তিনি হয়তো ভাবেননি যে তিনি রাজনীতিতে যাবেন, বাট তিনি রাজনীতিতে চলে যেতে পারেন। রাজনীতিতে যাওয়ার বা রাজনৈতিক নেতা হওয়ার বা মন্ত্রী হওয়ার বিভিন্ন রকম যোগ আছে, তার বিভিন্ন রকম অ্যাসপেক্ট আছে, প্ল্যানেটের অবস্থান আছে রাশি লগ্ন সাপেক্ষে প্রত্যেকের পার্সোনালিটি, কিন্তু এই ক্ষেত্রে যে জিনিসটা হয় এটা যার থাকবে জন্মছকে, তার অন্যান্য কি আছে না আছে সেটা দেখার থেকেও সব থেকে বড় কথা, এইটা যখনই পড়বে তাকে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত রাজনীতিতে পৌঁছে দেবেই দেবে। হ্যাঁ নমস্কার। হ্যালো স্যার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি কসবা থেকে বলছি। কার সম্পর্কে জানতে চান? আমি নিজের সম্পর্কে জানতে চাই। আপনার নাম? আমার নাম শ্রেয়া দাস। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 18/3/1983। জন্ম সময়?
রাত 10টা। জন্মস্থান কলকাতা। বৃশ্চিক লগ্ন আর মেষ রাশি? হ্যাঁ স্যার, আপনি বলুন। বৃশ্চিক লগ্ন মেষ রাশি? কি লগ্ন স্যার? বৃশ্চিক। আচ্ছা, মেষ রাশি। মেষ রাশি। আপনার যেটা দেখছি কর্মের পরিবর্তন আছে আপনার। হ্যালো। হ্যালো। হ্যাঁ, আপনার তো দেখছি কর্মের পরিবর্তন আছে। স্যার, আমি তো বিয়ে সম্পর্কে জানতে চাই। দেখুন, বৈবাহিক সম্পর্কে আপনার কিন্তু অনেক রকম সমস্যা হবে বৈবাহিক। হ্যাঁ হ্যালো। বৈবাহিক জীবনে আপনার কিন্তু অনেক রকম সমস্যা থাকবে। বৈবাহিক জীবনে আপনি কিন্তু শান্তি বা সুখ খুব কম পাবেন, এবং বিবাহ একটু। হ্যাঁ, শুনতে পাচ্ছেন যেটা বলছি? বলছি বৈবাহিক জীবনে আপনার অনেক রকম সমস্যা হবে, বৈবাহিক সুখ আপনার খুব কম। বুঝতে পেরেছেন? ঠিক আছে, নমস্কার। হ্যাঁ, আপনার বৈবাহিক জায়গায় সমস্যা আছে, ওটার প্রতিকার করতে হবে। ওটা প্রতিকার করতে হবে, রাহু থেকেই সমস্যা দিচ্ছে আপনাকে, ওটা প্রতিকার না করলে হবে না। আপনি চেম্বারে একটু যোগাযোগ করুন, চেম্বারে একটু দেখান, দেখবেন জায়গাটা ঠিক হবে। হ্যাঁ, জন্মসংখ্যার প্রতিকার করলে সমস্যার সমাধান পেয়ে যাবেন আপনি। চেম্বারে যোগাযোগ করুন এবার একটু, ঠিক আছে? একটু চেম্বারে যোগাযোগ করুন। 30 তারিখে, আগামী 30 তারিখ আমি থাকছি কৃষ্ণনগর, যারা কৃষ্ণনগর দেখাতে চাইছেন তারা ফোন করে নিতে পারেন। আগামী বুধবার আমি থাকছি দুর্গাপুরে, দুর্গাপুরে যারা দেখাতে চাইছেন তারা বুকিং করে চলে আসতে পারেন বুধবার দিন। এছাড়াও আমি নতুন কতগুলো চেম্বার স্টার্ট করছি আপনাদের রিকোয়েস্টে, সেটা হচ্ছে মালদা টাউন, আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন। আর মেদিনীপুরের জন্য আমি মেছেদাতেও চেম্বার স্টার্ট করছি, এগুলো নেক্সট মান্থ থেকে সব স্টার্ট হবে। নেক্সট মান্থে যারা দেখাতে চাইছেন তারা মোবাইল নাম্বারে ফোন করুন, বুকিং করে নিন এখন থেকেই। এছাড়াও শিলিগুড়ি, বহরমপুর, বর্ধমান আর কলকাতায় শ্যামবাজারে তো প্রত্যেক দিন থাকছি, বাইরে চেম্বারে না গেলে যারা যারা দেখাতে চাইছেন তারা ফোনে ফোন করে বুকিং করে নিতে পারেন। এছাড়া আগরতলাতেও চেম্বার স্টার্ট করছি নেক্সট মান্থে, আগরতলাতেও আপনারা আমাকে পেয়ে যাবেন। যারা আগরতলাতে দেখাতে চাইছেন নেক্সট মান্থে করে নিতে পারেন। আর এই মান্থের জন্যে বহরমপুর, শিলিগুড়ি অলরেডি হয়ে গেছে, বর্ধমানে যারা এখনও দেখাতে চাইছেন তারা কল করে নিতে পারেন, তাদেরকে বলে দেওয়া হবে কবে যাওয়া হচ্ছে। আগামী বুধবার আমি থাকছি কিন্তু দুর্গাপুর চেম্বারে, দুর্গাপুরে যারা দেখাতে চাইছেন তারা এখনও ফোন করে নিতে পারেন। কৃষ্ণনগরে 30 তারিখ থাকছি, কৃষ্ণনগরে যারা দেখাতে চাইবেন তারা কিন্তু কৃষ্ণনগরের জন্য বুকিং করিয়ে নিন। আর মালদা টাউন নেক্সট মান্থে আমি যাচ্ছি, মালদা টাউনে কিন্তু আমি 10 জনের বেশি দেখবো না, তাই যারা বুকিং করতে চাইছেন আগে থেকে করে নিন। আমি নেক্সট মান্থে শুরুতেই একদম আপনাদেরকে ডেটটা জানিয়ে দেবো কোন ডেটে আমি মালদা টাউন যাচ্ছি। নেক্সট মান্থে বহরমপুরও আমি 10 জনের বেশি দেখবো না, বহরমপুরে যারা নেক্সট মান্থে দেখাতে চাইছেন তারাও বুকিং করিয়ে নিন। শিলিগুড়িতে নেক্সট মান্থে যারা দেখাতে চাইছেন তারাও শিলিগুড়িতে বুকিং করিয়ে নিন। মেছেদা বা মেদিনীপুরের আশপাশে যারা আছেন, যারা মেছেদায় দেখাতে চাইছেন মেছেদার জন্য আপনারা বুকিং করিয়ে নিন। আর কলকাতায় যারা আসছেন তা আপনারা তো অলরেডি জানেন শ্যামবাজারে চেম্বার আছে, ওখানে আমি 12:30 থেকে সন্ধ্যে 8:30 অবধি রেগুলার বেসিসে থাকছি। যেদিন বাইরের চেম্বারে যাচ্ছি না সেদিনকে থাকছি, তাই আপনারা তাও আগের দিন ফোন করে চেম্বারে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যারা দূরে আছেন আসতে পারছেন না তাদের জন্য বলে রাখি অনলাইন সার্ভিসও দেওয়া হচ্ছে। অনলাইন সার্ভিসের জন্য আপনারা কিন্তু এই মোবাইল নাম্বার যেগুলো যাচ্ছে ওই মোবাইল নাম্বারেই ফোন করুন, ফোন করে বুকিং করে নিন, জেনে নিন কিভাবে অনলাইন সার্ভিসটা দেওয়া হচ্ছে। আজকে তাহলে আমি যে বিষয় নিয়ে বলছিলাম এই রাজযোগের এই রাহুর পার্টটা নিয়ে, তাহলে দেখা যাচ্ছে কিন্তু আমরা শুধুমাত্র অন্যান্য প্ল্যানেটের পেছনে ভাবি, রাহুকে নিয়ে কিন্তু চিন্তা করি না। কিন্তু একজন রাজনৈতিক নেতা হতে গেলে বা মন্ত্রী হতে গেলে, এমএলএ এমপি যাই হন না কেন, এর কিন্তু রাহুর প্রভাবটাও রিকোয়ারমেন্ট। যদি 2, 4, 6 জন্মচক্রের যদি 2, 4, 6 এবং তা যদি বৃষ মিথুন কর্কট হয়, তাহলে কিন্তু যে ব্যক্তির জন্মচক্রে এই পজিশনটা আছে সেই কিন্তু ডেফিনেটলি এবং ডেফিনেটলি রাজনীতিতে পদার্পণ করবেনই করবেন। এইবার তার নিজস্ব দশা অন্তর্দশা
বা অন্যান্য প্ল্যানেটের অবস্থান ভেদে কিন্তু জায়গা থাকবে। কিন্তু রাজযোগের ক্ষেত্রে কি হয়, সমস্ত কিছু থেকে হঠাৎ করে কোন একটা জায়গা থেকে তুলে আর একটা জায়গায় বসিয়ে দেওয়া হলো। এটা কিন্তু রাজযোগের এই যে পজিটিভ সাইডটা, সেই সাইডটা কিন্তু এই রাহু থেকেই আসছে। রাহুর কিন্তু এটা বিশাল পজিটিভ গুণ। রাহুকে নিয়ে যদি আমরা স্টাডি করি, প্র্যাকটিক্যালি যদি স্টাডি করি, আমরা দেখব রাহু কিন্তু অনেক অনেক ক্ষেত্রে, আমরা যেমন বলে থাকি যে রাহু শুধু নেগেটিভ দিয়ে যায়, সেটা কিন্তু নয়। রাহু কিন্তু অনেক 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 ক্ষেত্রে দেখা গেছে একটা পজিটিভ সাইড দিয়ে গেছে, এবং রাহু পজিটিভ সাইড দেয়। রাহু ছাড়া কোনো কিছু ডেভেলপমেন্ট হওয়া খুব মুশকিল। রাহু খুব শর্ট টাইমের মধ্যে ডেভেলপমেন্ট করিয়ে দিতে পারে। হ্যাঁ, এবার সেটা আমাদের ফল্ট যে সেটা আমরা ধরে রাখতে পারবো কি পারবো না, তার জন্য অবশ্যই জন্মচক্রটা বিচার করানোর খুব প্রয়োজন। কারণ এই সময় ফার্স্ট লাইফ, ফার্স্ট মুভিং, এগুলো সমস্ত কিন্তু রাহু থেকেই আমাদেরকে দিয়েছে। এই যে যুগটা চলছে এটার কিন্তু একটা পার্ট রাহু বড় অংশে নিয়ে আছে। আজকের সময় এখানেই সমাপ্ত। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।